তোমার নাম কোন ক্লাসে পড়ো? আমি নীলাভি ভৌমিক, এখন এবার মাধ্যমিক দিয়েছি। কোন স্কুল? মহারানী তুলসীপতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কত পেয়েছো নাম্বার? টোটাল 493 পেয়েছি। তুমি কি মানে খবর পেয়েছো, তুমি মানে কত নাম্বার এসেছো প্রথম 10-এর মধ্যে? এখনো তো খবর পাইনি। এমনিতে তুমি তো দ্বিতীয় হয়েছো, মানে যেটা লিস্ট দেখা গেছে, তো তুমি কি মানে জানতে এরকম রেজাল্ট করবে বা এই বিষয়ে? আমার ধারণা প্রায় কাছাকাছি ছিল, মোটামুটি টপ 10-এ থাকবো এটাই আশা করছিলাম আর কি। কতজন টিউটার ছিল তোমার? টিউটার বেশি ছিল না, 2-3 জন ছিল। এমনিতে মানে পড়াশোনার দিক দিয়ে কোন মানে টেক্সট বই না নোটবুক বেশি পড়বে? প্রথমত আমি সাজেস্ট করব যে এনসিইআরটি বইটা সর্বপ্রথম এটাই পড়া উচিত, এটাই পড়েছি। কোনো সহায়িকা বই আমি বেশি একটা ফলো করতাম না, শুধু এনসিইআরটি, এটা থেকে সব কমন পড়ে যেত। এমনিতে অন্য আর কি হবি রয়েছে তোমার? আমার হবি হলো ড্রয়িং আর মোটামুটি গান করতাম। কতক্ষণ পড়াশোনা করতে? দিনে মোটামুটি 4-5 ঘন্টা, আর রাত্রেবেলা বেশি পড়াশোনা করতাম না। এই রেজাল্টের পিছনে আপনার সবচেয়ে বেশি কারো অবদান? আমার বাবা মায়ের সবচেয়ে প্রধান অবদান আছে। মানে তোমার পরে যারা রয়েছে, যারা মাধ্যমিক দিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবে? ওদের উদ্দেশ্যে এটাই বলবো যে ক্লাস 9-10 খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এটাই আমাদের বেস, এটা থেকে আমরা ক্লাস 11-12 খুবই ভালোভাবে পড়তে পারবো আর কি। ক্লাস 10 খুবই ভালো ভালো করে পড়ো, এনসিইআরটি বই পড়ো, আর কিছু লাগবে না। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে তো সায়েন্স নিয়ে পড়বো, এটাই। ডাক্তার না অন্য কোনো? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবটাই পড়বো এখনো, তারপর লাস্টে যেখানে ইচ্ছে হয় সেখানে ভর্তি হয়। Thank you.